শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে জনস্বার্থ এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সংসদের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম বাবু এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ প্রথমেই এ বি এম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের যে আজকের আলোচ্য বিষয় রাজনীতিতে জনস্বার্থ রাজনীতি জনস্বার্থে হবে সেটি কাম্য কিন্তু সাম্প্রতিক সময়ে বলা হচ্ছে যেটি যে রাজনীতিবিদরা বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে বিকৃত তথ্যের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে নিজেদের স্বার্থ হাসিল বা মশনদের মোহকেই প্রাধান্য হিসেবে দেখছে মাননীয় প্রধানমন্ত্রীও আজকে সংসদে বলছেন যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ সেটি মোকাবেলার জন্য সরকার যখন পদক্ষেপ নিচ্ছে বিরোধীরা তখন নানা রকম বিকৃত তথ্যে জনগণকে বিভ্রান্ত করছে আপনার বক্তব্য শুনব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহালোচক একসময় দুইজন ছাত্র রাজনীতির সহকর্মী এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে কোনো রাজনৈতিক দল সে যেই দলই করুক না কেন তার মূল লক্ষ্যটা কী জনস্বার্থে কাজ করা জনগণকে যতটুকু রিলিফ দেওয়া যায় দুঃখ দরদের সাথে যতটুকু সহযোগিতা করা সেটাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের মূল দর্শন হওয়া উচিত কিন্তু এবং আমি মনে করি সকল রাজনৈতিক দল তার জন্যই রাজনীতিটা করে আর এই জনস্বার্থ যখন বিঘ্নিত হয় এই জনগণ যাদের জন্য আমরা রাজনীতি করি তারা যখন দুঃখ কষ্টের মধ্যে থাকে তখন তাদের পক্ষে কথা বলা তাদের পক্ষে কণ্ঠটা উচ্চিত করাই উচ্চকিত করাই কিন্তু রাজনৈতিক দলের মূল দায়িত্ব হওয়া উচিত বলে আমি মনে করি এখন যদি সেই জনগণের পক্ষে কোনো রাজনৈতিক দল কথা বলে আর যারা ক্ষমতায় থাকে তারা যদি এইটাকে ষড়যন্ত্র দেখে এইটাকে দেশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে সমালোচনা হিসাবে যদি গ্রহণ করার মানসিকতা না থাকে তাহলে এই ধরনের প্রশ্ন তো হতেই পারে আজকে কি হচ্ছে আমরা যারা বর্তমানে বিরোধী দল মানে সরকারের বাইরে আছি আমরা কি বলছি আমরা বলছি এই সরকার সাম্প্রতিককালে যে একটা সিদ্ধান্ত নিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এটা সাধারণ মানুষের উপর একটা মারাত্মক প্রভাব পড়েছে কারণ এটা একটা চেইন সিস্টেম আপনার জন্য এই যে জ্বালানি তৈলের মূল্যবৃদ্ধিতে এটা পরিবহনের উপর প্রভাব পড়ে এটা উৎপাদনের উপর প্রভাব পড়ে এটা বাজারের উপর প্রভাব পড়ে এটা প্রোডাকশনের উপর প্রভাব পড়ে সামগ্রিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটি প্রভাব আছে যার জন্য আমরা বলেছি এটা জনগণের জীবনে একটা চরম দুর্যোগ বয়ে নিয়ে আসছে এই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য সরকার ব্যবস্থা নেওয়া উচিত এইটা সরকার একটা সরকার যদি জনবান্ধব হয় তাহলে সে কিন্তু এটাকে অ্যাড্রেস করা উচিত যে কীভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায় এখন সরকার একটা দোহাই দিচ্ছে যে বহির্বিশ্ব কিন্তু বহির্বিশ্ব সংকট আছে এটাকে আমরা অস্বীকার করি না কিন্তু তার প্রভাব বাংলাদেশে কতটুকু পড়ছে সেইটা কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে কারণ আপনি বলেন এই সরকার বিশেষ করে নজরুল ইসলাম বাবু এখানে আছেন তাদের গভর্নমেন্ট দীর্ঘ 14 বছর এই ক্ষমতায় প্রায় তারা কি ঘোষণা দিয়েছে একটা যে জ্বালানি ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে বর্তমানে তারা তাদের হিসাব মতে প্রায় 25,193 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আমরা সক্ষম তাহলে যদি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয় তাহলে তো লোডশেডিং হওয়ার কথা না সেটা তো সাম্প্রতিককালে হচ্ছে না হওয়ার কথা না কারণ আমার ডিমান্ড কত আমরা রাষ্ট্র হিসাবে আমার ডিমান্ড কত আমার ডিমান্ড অনলি 14,000 মেগাওয়াট তারপর আপনার কাছে 11,000 মেগাওয়াট আছে বিদ্যুৎ উৎপাদন করে কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে গ্যাস দিয়ে সেটার যদি ক্রাইসিস থাকে আমি আমি বলছি আমি ক্রাইসিস হবে না এটা হলো আপনার ভুল নীতি এবং আমাদের দুর্নীতি স্বজনপ্রীতির কারণে এই সংকটটা তৈরি হয়েছে আপনাকে আমি ব্যাখ্যা করে বুঝাই নাম্বার ওয়ান একটা আপনি দেখেন যে বাংলাদেশে আমরা গ্যাস থেকে তৈল উৎপাদন করি যেটা খরচ সবচেয়ে কম আমরা কয়লা থেকে তৈল বিদ্যুৎ উৎপাদন করি খরচ কম কিন্তু খরচ বেশি কোনটা যেইটা আমরা তৈল যেটা কিনে আমরা করি এলপিজি বা ই বলে সেগুলো সেটার বেশি প্রাকৃতিক এখন আপনি সরকার তরলীকৃত সরকার এই 14 বছর ক্ষমতায় আছে সরকার কী ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের দেশে প্রচলিত যে কূপগুলি আছে সেগুলিকে যদি আপনি রিনোভেশন অথবা অন্য নূতন কূপ অনুসন্ধানের যদি আপনি প্রচেষ্টা নিতেন তাহলে আমরা অনেক বিদ্যুৎ উৎপাদন করার মতো আমরা যে উপাদানগুলি সেগুলি আমরা পেয়ে যাই কাঁচামালটা আমরা পেয়ে যেতাম কিন্তু সরকার কী করেছে সরকার সেই দিকে যায় নাই
সরকার তার নির্দিষ্ট ঘরনার ব্যবসায়ী বলেন, সমর্থক বলেন, বা তাদের দলের লোকদেরকে বলেন, তাদেরকে লাভবান করার জন্য তারা করলো কি, রেন্টাল কুইক রেন্টাল নামক বিদ্যুতের ক্ষেত্রে সহজ একটা পদ্ধতির দিকে তারা চলে গেলেন, যার খরচ অনেক বেশি। আপনি যেমন এক ইউনিট বিদ্যুৎ, আমাদের বিএনপি যখন আমরা ক্ষমতা ছিলাম, আপনি অনেকে আপনি জনগণকে কতটুকু সাশ্রয় মূল্যে দিচ্ছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা এক টাকা ছয় পয়সা পার ইউনিট দিয়েছি, নজরুল বাবুরা এই গভর্নমেন্ট এখন প্রায় নয় টাকা দশ টাকা দিচ্ছে, এবং মানে বাণিজ্যিক ক্ষেত্রে এগারো বারো টাকা। আপনারা কয় মেগাওয়াট উৎপাদন করেছেন? আমি বলছি আপনাকে, মানে আপনাদের সময়ে সেই প্রশ্ন কিন্তু আসে। আমি জবাব তো দিচ্ছি, আপনার প্রত্যেকটা আমি জবাব দেবো, কিন্তু আপনার আমলে কত হচ্ছে? আপনি সাতাশ টাকা দশ পয়সা আঠারো টাকায় বিদ্যুৎ কিনে আপনি ভোক্তা লেভেলে, মানে যেটা আমরা যারা ভোক্তা, আপনি আমাদেরকে নয় টাকা দিচ্ছেন। এই যে পার ইউনিটে এগারো টাকা বারো টাকা চোদ্দ টাকা আপনি যে ব্যবসা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? আপনার গরনার লোকজনকে। অথচ যদি এইটা না করে আপনি যদি নূতন গ্যাস ফিল্ড অনুসন্ধান করতেন, আপনি যদি এই বাংলাদেশের যে বিদ্যুৎ বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলোকে রেনোভেশন করতেন, তাহলে আমরা আরও প্রায় ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ। আপনার নজরুল ইসলাম বাবুর বাড়ির পাশে ঘোড়াশাল, এক ঘোড়াশাল যদি আপনি রেনোভেশন করতেন, সেখানে বিশেষজ্ঞরা বলেছে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আপনি সেই দিকে না গিয়ে রেন্টাল কুইক রেন্টাল মানুষের আজকে দুর্ভোগ আপনি বাড়িয়ে দিয়েছেন, নাম্বার ওয়ান। এখন আসেন একেবারে হিসাবের কথা, যে বলছে বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের একটি প্রভাব পড়েছে। ওকে, সরকারের বক্তব্য, বাংলা এই বিশ্বে এখন পার ব্যারেল তৈলের দাম কত? $90। আপনি এক ব্যারেলে থাকে কত? ১৫৯ লিটার। আপনি $90কে যদি ১১০ টাকাও আপনি ডলার ধরেন, এখন ডলারের দাম অনেক বেশি, আপনি ভাগ দিয়ে আমরা দেখেছি যে ৬২ টাকা আপনার পার লিটার পড়ে। যখন একেবারে উচ্চমূল্য ছিল তখন কিন্তু গভর্নমেন্ট বাড়ায়নি। আমি বলি না, আমরা না উচ্চমূল্য ছিল না, আমি আমি আপনাকে বলি, আমি জবাব দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে আপনি ৬২ টাকা পড়ে। আপনার যদি এইটাকে হলে ফ্রুয়েট তৈল আনে, এটাকে আপনি রিফাইন করে এটাকে ব্যবহার উপযোগী করতে হবে, তাহলে ১,০০০,০০০ টনকে রিফাইন করতে ১২ কোটি টাকা যায়। তাতে আমরা হিসাব করে দেখেছি পার লিটারে খরচ পড়ে ১টাকা ২০ পয়সা, তো ৬২, ৬৩টাকা ২০ পয়সা। আপনি পরিবহন, পেট্রোল পাম্পগুলির ব্যবসা ইত্যাদি আপনি যদি ৬ টাকাও দেন, তাহলে ৭০ টাকা পরে। তাহলে হয় কেন ১ লিটার ইট দাম আপনি ১১৪ টাকা, কেরোসিনের তৈলের দাম কেন ১১৪ টাকা হবে? এক, শুধু তাই না, এই যে এই টাকাটা নিচ্ছে, এর সাথে আপনার আমার এনবিআর যেটা আমার ট্যাক্স আরও ৩২% যুক্ত। সুতরাং সরকার এই যে মানে বহির্বিশ্বের যে মূল্যবৃদ্ধির পরও আমাদের কাছে হিসাব আছে ৪১ টাকা থেকে ৫১ টাকা পার লিটারে তারা ব্যবসা করে, এটাকে আপনি জনস্বার্থ বা জনবান্ধব আপনি কীভাবে বলবেন? ঠিক আছে, আমরা একটু শুনে আসি। জনাব নজরুল ইসলাম বাবু, যারা আমাদের কথা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে সঞ্চালক বিজ্ঞ প্রজ্ঞাসম্পন্ন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে জনাব মোশাররফ ভাই একটা দলকে প্রতিনিধিত্ব করছেন, সেই কারণে তিনি কথাগুলি বলছেন, কিন্তু বাস্তবতা হলো যে ওনারা তো ক্ষমতায় ছিলেন, ওনাদের পরেই কিন্তু আমরা ক্ষমতায় আসছি। উনি একটা মানে বিশদ ব্যাখ্যা দিলেন যে আমরা বেশি দামে বিদ্যুৎ তৈরি করে কম দামে বিক্রি করি, নিজেদের ঘরানার লোক যারা তাদেরকে আপনারা কাজ পাইয়ে দিচ্ছেন, নিজেদের ঘরানা। উনি বলছেন বাংলাদেশের সব মানুষই আমাদের ঘরানার, সব জনগণ আওয়ামী লীগের ঘরানার আমি মনে করি, কারণ সরকারে বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগ মনে করেন এবং সরকার প্রধান মনে করেন এদেশের প্রতিটি জনগণই আমাদের এই সরকারের। সুতরাং ওনার কথাটা উনি যেভাবেই বলেন না কেন, কেউ ঘরনার বাইরে না, ইভেন উইথ মোশাররফ ভাই আমাদের ঘরনারই। তা আমি বলবো যে দেখেন, কুইক রেন্টালের কথা আপনি বললেন, কুইক রেন্টাল কেন এদেশে বঙ্গবন্ধুর কন্যা দিয়েছেন? আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনাদের পরপরই তো আমরা ক্ষমতায় এসেছি, আপনারা বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছেন সারা দেশে, যখন অন্ধকার নেমে এসেছিল বিদ্যুতের জন্য, যেন শিল্প কারখানা সব বন্ধ হয়ে গেল, শিল্পপতিরা যখন মানে দেশ ছাড়তে বাধ্য হলো, আর শ্রমিকরা পেটে লাথি, পেটে খাবার নেই, ক্ষুধার দারিদ্রের অসহায় বাংলাদেশে যখন আপনাদেরকে ঘেরাও কর্মসূচি দেয়, সেই সময়ে কিন্তু আমরা ক্ষমতা পেয়েছি, আমরা এসে কুইক রেন্টাল করেছি বলেই কিন্তু আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পেয়েছেন এবং শিল্প কারখানাগুলি চালু হয়েছে, বাংলাদেশ স্বনির্ভর হয়েছে খাদ্যে। সর্বক্ষেত্রে এই কুইক রেন্টাল দিয়েই কিন্তু সফলতা এসেছে, না খাওয়া মানুষগুলো খাবার পেয়েছে, ওই শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল
সেগুলোতে আবার আওয়াজ ফিরে এসেছে, কিন্তু অভ্যন্তরীণ উৎসকে শক্তিশালী করা যায়নি। কিন্তু আমি বলবো যে উনি বলেছেন ভালো একটা কথা বলেছেন, গোরাসাল বিদ্যুৎ কেন্দ্রকে কেন রেনোভেশন করে আমরা চালু করলাম না, ওখানে তো অনেক বিদ্যুৎ তৈরি করা যেত। আমি মোশাররফ ভাইকে বলি, বেগম খালেদা জিয়ার সরকার কি চোখে দেখে নাই? ওনারা কি গোরাসাল চিনতেন না? গোরাসাল বিদ্যুৎ কেন্দ্র নামে যে একটা বিদ্যুৎ কেন্দ্র ছিল, এটা এতদিন পরে আপনার মনে পড়লো, আপনিও তো এই দলের নেতৃত্ব দিয়েছেন, তখন ছাত্র নেতা ছিলেন এবং আপনি এর পূর্বেও তিনটি পার্লামেন্টে নির্বাচন করেছেন, অর্থাৎ বিএনপির আপনিও একজন খুঁটি। এখন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আপনি পরপর তিনবার, আপনাকেই আমি বলি যে সেই সময় রেনোভেশনের কথা কি একেবারেই ভুলে গিয়েছিলেন? এরকম ভুলে যাওয়াটাই বিএনপির রাজনীতি। যখন বেগম খালেদা জিয়া দিল্লিতে গিয়েছিলেন, পানি চুক্তির কথা ভুলে গিয়েছিলেন, এই ভুলে যেতে যেতেই কিন্তু দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বিদ্যুতে শূন্য যখন তখন আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হই, কুইক রেন্টাল দিয়ে আমরা বাংলাদেশকে আবার সচল করি, অচল বাংলাদেশকে সচল করি। আর কুইক রেন্টালে যত টাকাই খরচ হোক, এদেশের বাইরে কেউ কিন্তু কুইক রেন্টাল করছেন না, এদেশের মানুষরাই করছেন, যেই গণনারই হোক বাংলাদেশের নাগরিক, ওনাদের কিন্তু একটা পরিচয় আছে, ওনারা এদেশের নাগরিক। কিন্তু আমরা কিন্তু বিদেশে টাকা পাচার করি নাই, বিদেশ থেকে বিদ্যুৎ কিনে আনার জন্য আমরা নানান কথা বলে সময় কাটাই নাই, যেটা বিএনপি করেছিলেন। আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি, এদেশের মানুষকে কম দামে দিয়েছি, ভর্তুকি দিয়েছি। হ্যাঁ, সত্যি জনগণের জন্যই তো টাকা, জনগণের জন্যই তো সরকার, জনগণের জন্যই তো সরকার। সুতরাং সরকার যে বিধি ব্যবস্থা গ্রহণ করেছেন জনস্বার্থে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমরা কেন নিজেদের দেশে সক্রিয় হতে পারলাম না? আমরা সক্রিয় আছি বলেই তো এখন বিদ্যুৎ হাজার হাজার মেগাওয়াট বৃদ্ধি পেয়েছে। তাহলে বিদ্যুতের সংকট কেন? সারা বিশ্বে সংকট, যে কথাটি আমি আবার রিপিট করতে চাই, আমিনুল ভাই যেটা বলেছেন যে বিদ্যুৎ উৎপাদনের যে উপাদান, সেগুলো কাঁচামাল যেটাকে আমরা বলি, সেই কয়লা কিন্তু আমাদের ইম্পোর্ট করে আনতে হয়। কয়লা যদি এখন আনতে হয়, ডলারের কী অবস্থা সারা বিশ্বে, সেই বিবেচনাটা কি মোশাররফ ভাই একবার করেছেন, বিএনপি একবার করেছেন? ওনারা বলেন আমি যা ইচ্ছা তা বলে দিব, দেশের মানুষ বিভ্রান্ত হবে, আগামীকাল আমরা ক্ষমতায় চলে আসব, ওই আশায় যা বলা বলছেন যে আপনারা না, এই আশায় এক্সপেন্সিভ এই আশায় যা কথা বলছেন সব বলেন, সুবিধার জন্য যদি বলেন বলেন, কিন্তু বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়েছে, মানে যে কারণে ব্যয়বহুল হচ্ছে। ওনারা বলছেন যে যদি গ্যাসের উৎপাদন মানে নতুন গ্যাস কূপ তৈরি করা যেত, আমি তাই বলছি। সেই দিন কি বিএনপি চোখে দেখেন নাই, মনে ছিল না? বিএনপি কেন করতে পারলেন না? বিএনপি যে কারণে সেদিন করতে পারে নাই, সেই কারণগুলো না, ক্ষমতার বাইরে থেকে তারা হয়তো সেই খেসারত দিচ্ছেন। আমি আমি সেটাই বলছি, আমরা কিন্তু সেগুলোকে পুনরায় উদ্ধার করে, পুনরুদ্ধারের মধ্যে দিয়েই কিন্তু বিদ্যুৎ ক্ষমতা বাড়িয়েছি। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ লেগেছে, এখন সাশ্রয় করছি। আমরা যে বিদ্যুৎ দিতে পারছি না বিষয়টা কিন্তু তা না, আমরা সাশ্রয়ে চলে গিয়েছি, কারণ সারা পৃথিবী এখন সাশ্রয়ের দিকে। কারণ আপনি জানেন যে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে আজকে সবাই কিন্তু যার যার বিষয়টি বিবেচনা করছে, অবস্থান থেকে চিন্তা করছে, সংকটশীল নীতি গ্রহণ করছে। সারা পৃথিবীতে যখন সংকট জনগণকে টাচ করে ফেলেছে, বাংলাদেশে কিন্তু এখনো জনগণ মুক্ত আছে, আল্লাহর রহমতে ভালোই রেখেছেন। না, আমি শেষ কথাটা যেটা বলবো সেটা হলো যে কোনো বিভ্রান্তি নয়, কোনো ঘরনার নয়, সরকার জনগণের স্বার্থে কাজ করছে, এটাই প্রমাণিত, এটাই আমি মনে করি সত্য। ওকে, আমি আবার আসবো আপনার কাছে। জনাব শরীফুজ্জামান শরীফ, জনস্বার্থের রাজনীতি আলাপ করছিলাম, বর্তমান বাস্তবতা বলবেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং অন্য যে আলোচক যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ডেমোক্রেসি বলতে অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপলকে বুঝি। রাজনীতিও অফ দ্য পিপল, ফর দ্য পিপল এবং বাই দ্য পিপল। আপনি পাবলিকের স্বার্থকে দেখবেন, পাবলিকের স্বার্থে কথা বলবেন এবং পাবলিকের স্বার্থকে প্রিজার্ভ করার, সংরক্ষণ করার চেষ্টা করবেন। কিন্তু অনেক সময় আমরা এটি বললেও যথাযথভাবে তার রিফ্লেকশনটা আমাদের
দাবির মধ্যে, আমাদের কর্মসূচির মধ্যে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে সবসময় সেটির রিফ্লেকশনটা সবসময় হয় না। আজকে আমি দুজন আলোচকের আলোচনা শুনলাম, পৃথিবীটা আজ থেকে 50-100 বছরের যে জায়গায় ছিল সেখানে নেই, পৃথিবীর পরিবর্তন হয়েছে। এবং আপনি যদি আফগানিস্তানে একটা অগণতান্ত্রিক সরকার আসে, আপনি বাংলাদেশে কিছুটা অস্বস্তি বোধ করেন। আবার আমেরিকার পলিটিক্সের উত্থান পতন পরিবর্তনকে আমরা খুবই ঘনিষ্ঠভাবে লক্ষ্য করার বা জানা বোঝার চেষ্টা করি। একটা দেশে যখন সংকট তৈরি হয়, তখন কখনো কখনো সেই দেশের জনগণকে সেই সংকটটা বাধ্য হয়েও মেনে নিতে হয়। আপনি ইউক্রেনের যুদ্ধের কথা বলছি, রাশিয়ার যুদ্ধের কথা বলছি, ইউক্রেনের যে মানুষগুলো বাংকারের মধ্যে আশ্রয় নিয়ে আছে, তারা কি এই জীবন অভ্যস্ত ছিল? না, পরিস্থিতির কারণে তাকে শরণার্থী জীবন যাপন করতে হয়েছে। যেমনিভাবে আমরা মুক্তিযুদ্ধের সময় প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিলাম। সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে কখনো কখনো আপনাকে এরকমের স্যাক্রিফাইস করতে হবে, এবং সেটি করা উচিত, আমরা করেছি, এটি আমি মনে করি। কিন্তু যে সংকটটি হয়েছে, এই সংকটটি নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, প্রশ্ন করি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে আমাদের এখানে কি জ্বালানির দাম বাড়েনি? আমাদের এখানে কি দ্রব্যমূল্য বাড়েনি? আমাদের এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করিনি? আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আজকে একটা সুবিধা হয়েছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের উপরে আমি সব কিছুকে তুলে দিতে পারছি ঠিক এই মুহূর্তে, অথবা গত 5-7 দিন আগে আমাদের দেশের মানুষের কাছে যদি জিজ্ঞেস করেন, বা 1 মাস আগ পর্যন্ত মানুষ যে সংকটগুলো মোকাবেলা করেছে, আমাদের নিজস্ব বাজারে যে সমস্ত পণ্যগুলো আমরা এখানে কিনতে যাই, এখানে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে সব থেকে আলোচনায় ছিল কি ভোজ্য তেল। আমরা দেখেছি 7-8 জন মানুষ ভোজ্য তেলের একটি সিন্ডিকেট করে 1 সপ্তাহের মধ্যে প্রায় 1,000 কোটি টাকা তারা লোপাট করে নিয়ে গেছে। এবং সেই যে কাজটি তারা করেছেন, সেই কাজটি ইন্টারন্যাশনাল যুদ্ধের অথবা মার্কেটের আপনি যতই কথা বলি না কেন, বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, আমাদের বাণিজ্য মন্ত্রী বা আমাদের দায়িত্বশীল যারা, অনেকেই কিন্তু এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছে। নাম্বার 2, গত 5 দিন আগ পর্যন্ত সারা দেশের আলোচনার একটা বড় বিষয় ছিল ডিমের অস্বাভাবিক দাম। এবং আমরা পত্রিকায় দেখছি 2-3টি কোম্পানি সিন্ডিকেট করে প্রায় 550 কোটি টাকা নিয়ে গেল। এই ডিমের সাথে কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কোনো সম্পর্ক নেই। নাম্বার 3 হচ্ছে, পত্রপত্রিকা আমরা দেখছি নওগাঁর যে মোটা চাল, দিনাজপুরের যে মোটা চাল, সেই মোটা চাল আপনি ঢাকা শহরে কিনছেন কেজি থেকে 5-6 টাকা বেশি। তাহলে এই দিনাজপুরের মোটা চালের সাথে ঢাকার কাওরান বাজারের যে বেচা কেনা তার কিন্তু কোনো সম্পর্ক নেই। না থাকলেও এই কাজটি কেন হচ্ছে? এই কাজটি হচ্ছে আমাদের অব্যবস্থাপনার কারণে। এবং সেই অব্যবস্থাপনার বিষয়টি আমি সাধুবাদ জানাই এই কারণে যে যারা এতদিন এই বিষয়গুলোকে অস্বীকার করেছেন, তারা ক্রমশই সেই বিষয়গুলোকে স্বীকার করে নিচ্ছেন। এখন দেখার বিষয় হচ্ছে যে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা। আজকেও কিন্তু আমাদের বাণিজ্যমন্ত্রী বলেছেন যে এরপরে আর কোনো জরিমানা করা হবে না, তাৎক্ষণিক মামলা করা হবে। তার অর্থ হচ্ছে আমরা যে অভিযোগটা তুলেছিলাম এবং যে অভিযোগগুলোকে অস্বীকার করা হয়েছে, সেই অভিযোগটিকে রিকগনাইজ করা হচ্ছে, স্বীকৃতি দেওয়া হচ্ছে এই কথার ভেতর থেকে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের এই জায়গাটিতে আমরা এক শ্রেণীর ব্যবসায়ীকে এতটা বেশি সুবিধা দিয়েছি যে কখনো কখনো, আজকে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেছেন যে এখানের কিছু ব্যবসায়ী তারা একটা সিন্ডিকেট করে তারা ইচ্ছে মতো পণ্যের দাম বাড়ান, রাইট, 100% সত্য। একই সাথে এটাও সত্য যে তাদের বিরুদ্ধে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা নেওয়া উচিত ছিল সেই পাওয়ারটা আপনি নেননি। এই রকমের পুঁজিবাদের নামে উন্মুক্ত লুটপাট, পুঁজিবাদী ইকোনমির নামে আমি যে সুযোগটি তাদেরকে করে দিয়েছি, আমাদের এখানে যে রাক্ষসে পুঁজিবাদকে আমি এস্টাবলিশ করেছি, এর লাগাম টেনে ধরার জন্য স্টেটের পক্ষ থেকে যে অল্টারনেটিভ মেকানিজম থাকা দরকার ছিল, আমরা সেদিকে যাইনি। আপনাদের সময়ও এই সমস্যাগুলো ছিল, বলা হচ্ছে যে সেই সময় আপনাদের কী দায়িত্ব পালন করেছেন সেটি একটি বিষয়, আর আজকেই যেই সমস্যাগুলো অ্যাড্রেস করা হচ্ছে, গত 13 বছরে এই সমস্যাগুলো নিয়ে আপনারাই কতটা
সোচ্চার হয়েছেন, যতটা সোচ্চার হয়েছেন ভোটাধিকার বা আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে মুক্ত বা সেই সব বিষয়ে, তা সেরকম সোচ্চার কি এই গ্যাসকূপ উন্নয়ন বা খনন সেগুলোর বিষয়ে এতদিন হয়েছেন কিনা? না, এখন আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে কোনো রাজনৈতিক দলের তার নিজস্ব কিছু কিন্তু কর্মসূচি থাকে, অবশ্যই নিজস্ব সাংগঠনিক কাঠামো আছে তার, সেগুলিকে সবসময় পরিচর্যা করতে হয়, এটা কিন্তু একটা যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্য। পাশাপাশি কি তাদের আমরা টার্গেটটা কারা? জনগণ। অবশ্যই জনগণের স্বার্থের পক্ষে তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনি স্পেসিফিক বলা যাবে না কোন রাজনীতি দল কখন কোন কথা বলবে, যখন যে ইস্যু আসে সেই ব্যাপারেই কথা বলবে, জনস্বার্থ যেহেতু আমরা বলছি, জনস্বার্থে সামগ্রিকভাবে তো জনগণের স্বার্থেই তারা কাজ করে যাচ্ছে। আপনি যদি যে ভোটার অধিকারের কথা বলেন সেটা তো জনস্বার্থ, না নিঃসন্দেহে। আপনি এই দুর্মূল্যের উদ্দীপিত বলেন সেটাও জনস্বার্থ। আপনি সমাজ সন্ত্রাসের সমাজের সন্ত্রাস বলেন সেটাও জনস্বার্থ। সামগ্রিক যে উপাদানগুলি আছে সবগুলো তো জনগণকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হচ্ছে। সুতরাং কোনটাকে কখন নির্দেশ করা হবে এটা ওই টাইম কিন্তু বলে দেবে। যেমন এখন আপনি আজকে যে আমরা এইটা আলোচনা করছি, কেন সরকার আজকে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছে বলেই কিন্তু আজকে আমরা এটা কথা বলছি। এখন একটা কথা বলছে যে এই এইটা বিশ্বের কারণে এটা ঘটেছে, এটা বিশ্বের পরিস্থিতির কারণে। আমি যেহেতু যখন এই যে জ্বালানির তৈল দাম কমে গেছিলো বিশ্বে, তখন তার ইউক্রেন রাশিয়া যুদ্ধ ছিল না, তখন কি সরকার এখানে দাম কমিয়ে দিয়েছে? কমে নাই, বরং আমরা দেখেছি 2015 থেকে, আপনি যে কথাটি বলেছেন, 2015 থেকে 2021 পর্যন্ত সরকার 48,000 কোটি টাকায় বিপিসি দিয়ে ব্যবসা করেছে। 32,000 কোটি টাকা সরকারের এই বিপিসির এখন বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে এফডিআর করা আছে। এখান থেকে আমাদের এই যে জ্বালানি পলিসিতে কি আছে, এখান থেকে কিছু টাকা আমরা জ্বালানি আগামী দিনে কূপ খনন বলেন অথবা অনুসন্ধান বলেন অথবা রিনোভেশন এর জন্য আমরা ব্যয় করব। সরকার 10,000 কোটি টাকা এখান থেকে নিয়ে গেছে, কি কোন কাজে খরচ করছে আমরা জানি না। আমরা এই টাকা জানি না যে কোথায় এই 10,000 কোটি টাকা সরকার কোথায় ব্যয় করেছে। সরকার তো এই টাকা নেওয়ার বৈধতা আছে? বৈধতা নাই, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সরকার টাকা নিতে পারে, কিন্তু আপনাকে এটা হলো বিদ্যুৎ সংক্রান্ত কাজে আপনি ব্যবহার করবেন, কিন্তু সরকার তো জবাব দিতে নেই, সরকার সেই কথা বলছে না এটা কোথায় ব্যয় করছে, নাম্বার ওয়ান। তখন আপনি যখন দাম কমে গেছে আপনি এটা কিন্তু সমন্বয় করেন নাই, তাহলে এখন এখন আপনি এসে ও এর মধ্যে আপনি দেখেন এই যে টোটাল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে দেখেন যে আপনি 10% কিন্তু তারা ট্যাক্স কমিয়েছে, এই যে বলছে 10% দাম কমিয়েছে তা না, কিন্তু মানে এনবিআর ট্যাক্স কমিয়ে দিয়েছে যার জন্য 5 টাকা কমে গেছে। ইচ্ছা করলে তো 32% আপনার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে এখন এই যে এনবিআর ট্যাক্স। আপনি বিশ্বের বিভিন্ন দেশে উদাহরণ আছে, আপতকালীন সময় আপনি ট্যাক্স রেয়াত দিতে পারেন, যদি আপনার জনস্বার্থ হন জনগণের স্বার্থের কথা চিন্তা করেন, তাহলে আপনি এই 32% কেন আপনি ব্যাট প্রত্যাহার করছেন না, বা ট্যাক্স প্রত্যাহার করছেন না, আপনি এখানেও তো ব্যবসা করছেন। তো সরকার তো আর ব্যবসার জন্য না, সরকার হলো জনবান্ধব সরকার হবে, সেখানে সে সবসময় যেটা বিজনেস অ্যাটিটিউড তার মধ্যে থাকে, তাহলে তার আপনি হবে না। আজকে তো সেইটাই হচ্ছে, আমাদের বক্তব্যটা কিন্তু এখানেই। আর এই যে সিন্ডিকেশন, আমরা বারবার বলছি একটা সরকারের কাজ কী, সরকার কাজ হলো বাজার নিয়ন্ত্রণ করা। এর এর জন্য কী করতে হবে, তাকে মনিটরিং করতে হবে, তার যে ওই হ্যান্ডসগুলি আছে আপনার ভোক্তা অধিকার বলেন অথবা ওই যে ট্যারিফ কমিশন বলেন এগুলিকে অ্যাক্টিভ করা। কিন্তু সরকার একটা সিন্ডিকেটের কাছে বাংলাদেশের জিম্মি হয়ে গেছে, সিন্ডিকেশন আমরা যেটাকে বলি। আপনি শরীফুজ্জামান শরীফ বলেছে, আমরা কিছুদিন পূর্বে দেখেছিলাম যে চালের ক্ষেত্রে মূল্য বাড়িয়ে দিয়েছে, তো বাংলাদেশে একজন লোক আমরা যারা আছি ডেইলি 450 গ্রাম আমাদের চাল লাগে খেতে, আপনি যদি আমরা হিসাব করে দেখেছি টোটাল জনসংখ্যা দিয়ে প্রায় 7.5 কোটি টন চাল লাগে পার ডে। এখানে আপনার গভর্নমেন্ট কিন্তু 1 টাকা করে বৃদ্ধি করলে 7.5 কোটি টাকা 7.5 কোটি টাকা সে ব্যবসা করে এখান থেকে নিয়ে গেছে। এইটার দায়িত্ব কার, এটাকে ঠেকানোর দায়িত্ব কার? সরকারের। সরকার যেখানে তার সিন্ডিকেশনের কাছে জিম্মি হয়ে যায় সেখানে আপনি কেন? এখানে আপনি লক্ষ্য করছেন যে শরীফুজ্জামান সরব এই সবগুলো নিয়ে আন্দোলন সমরে উনি একটি কথা বলেছে যে বাংলাদেশে এই যে তৈল বলেন বা নিত্যপ্রয়োজন এগুলো 8-10টা কোম্পানি এটাকে ম্যানিপুলেট করে, এই ম্যানিপুলেটকে ভেঙে দেওয়ার কি সরকারের ক্ষমতা? সরকারের চিকি তারা খুব পাওয়ারফুল, তাহলে সরকার সারেন্ডার করুক। আজকে যে আমরা যে কথাটা বলছি যে বাংলাদেশ সাম্প্রতিক সময় দেখছি ভোক্তা অধিকার অধিদপ্তর, জাতীয় ভোক্তাদের অধিদপ্তর যারা রয়েছে তারা বিভিন্ন ড্রাইভ দিচ্ছে সেই সব জায়গাগুলোতে। আজকে আপনি যাচ্ছেন একটা দোকানে 5 টাকা, শরীফুজ্জামান শরীফ কিন্তু বলেছেন যে এখন একটা জায়গায় 5 টাকা পর্যায় থেকে অন্তত স্বীকার করা হচ্ছে বিষয়গুলো এবং এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। স্বীকার করতে বাধ্য, কারণ এখন তো সরকারের আর ওয়ে নাই, দেয়ার নো ওয়ে। সরকার এমন জায়গায় গিয়ে এতদিন জনগণের সাথে যেই তারা যে তামাশা করেছে, এখন এসে সেই জায়গায় আজকে তারা সেই ফাঁদে তারা নিজেরা পড়েছে।
তারা বলেছে আমরা এই এই স্টেপ নিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে না আজকে এই যে আমরা যে কথাটা কেন বলছি, আপনি দেখেন আজকে যদি আমরা গ্যাস অনুসন্ধান করতাম নজরুলাম বাবুরা, কিন্তু তাদের যে সাফল্য, একটা গভর্নমেন্টের কিছু সাফল্য আছে না, সাফল্যের মধ্যে একটা অন্যতম একটা সাফল্য বলে আমাদের সমুদ্র বিজয় ভারত এবং মিয়ানমারের সাথে। তা আপনি সমুদ্র বিজয় করে কি ঘরে বসে থাকবেন? বসে থাকবেন আপনি কি করবেন? আমার সমুদ্রে যে সম্পদ আছে সেইটাকে আপনি অনুসন্ধান করবেন? আজকে তারাই 10 বছরে একটা গ্যাস ফিল্ড অনুসন্ধান করেনি, অথচ একই সমুদ্রে আপনি মিয়ানমার ভারত অনুসন্ধান করে তারা গ্যাস পেয়েছে। তাহলে আপনি কার স্বার্থে আপনি এগুলিকে রেখে দিয়েছেন? অন্যদেরকে এগুলি ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য আপনি দিয়েছেন? এই যে নত জানু নীতি আপনার, এইটাই হলো আমাদের প্রশ্ন। যে আপনি অসংখ্য ধন্যবাদ, আমি একটু শুনে আসি জনাব নজরুল ইসলাম বাবু যেসব প্রশ্নগুলো উত্থাপন করেছেন, এ বি এম মোশাররফ হোসেন সেগুলো বলবেন, পাশাপাশি শরীফুজ্জামান শরীফ বলেছেন যে সবকিছু শরীফুজ্জামান সাহেব যেটা বলেছেন শরীফ সাহেব যে যুদ্ধের দোহাই দেওয়া হচ্ছে, উনি সবকিছু বুঝিয়ে এটা বলেছেন, কারণ বলাটার স্টাইলটাই এরকম। দেখেন মুক্তবাজার অর্থনীতিতে উনি যে কথা বলেছেন এই কথার কোনো মূল্য নেই। ওনাকে বুঝতে হবে যে সারা পৃথিবী মুক্তবাজার অর্থনীতিতে কীভাবে চলে, সরকারের নিয়ন্ত্রণ ওখানে কতটুকু, ব্যবসা করবেন আপনি আপনার টাকায়, সরকারকে ট্যাক্স দিচ্ছেন, আপনি ইম্পোর্ট করছেন, আপনাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের কতটুকু, সেটা কিন্তু বিধি নিষেধ সব কিছুই কিন্তু প্রজ্ঞাপনে লিপিবদ্ধ রয়েছে। আপনি মনের মতো করে বললে হবে না তো সিন্ডিকেশন, সিন্ডিকেটটা কে করেছে? তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, মোশাররফ ভাই বললেন যে যদি ব্যাট ট্যাক্স সরিয়ে দেয় তাইলেই তো হয়ে যায়, কিন্তু সরকার তাহলে পরিচালনা করবে কি, ব্যয় নির্বাহ করবে কিভাবে সরকারের? সরকার ব্যয় নির্বাহ কি শুধু না, আমি বলবো সরকার তাহলে কেন আছেন? সব যদি আপনারাই বুঝেন তাহলে সরকারের তো দরকার নেই, সরকার বুঝে শুনেই সিদ্ধান্ত নেন। যদি রাষ্ট্র অচল হয়ে যায় আর যদি সব ক্ষেত্রে যদি শুধু ওই রেয়াত দেওয়া হয় তাইলে আজকে পদ্মা সেতু কীভাবে হয়? আপনি বলেন 10,000 কোটি টাকা এখান থেকে কোথায় গিয়েছে আমরা জানি না, আপনি যদি না জানেন তাহলে সাধারণ মানুষ জানবে কীভাবে? আপনি সত্য কথাটা বললেই মানুষ জেনে যাবে এবং আপনিও নিজেকে শুদ্ধ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি সবই জানেন যে ওই 10,000 কোটি টাকা এখান থেকে যাওয়ার পরেই কিন্তু ওই যে ভর্তুকি দিচ্ছে, যেই তেল সরকার 62 টাকায় কিনছে সেই তেলে অর্ধেক ভর্তুকি দিচ্ছে, লাভ করে না, লাভ করেছেন, লাভ করেছেন যখন করার করেছেন, লাভ করেছেন বলেই তো আবার দিতে পারছেন। আর যদি লাভ করতে না পারতেন তাহলে তো এই যে যখন সময় আসছে তখন তো দিতে পারতেন না, এখন 5 টাকা কমিয়ে দিয়েছেন। যখন অনেক দাম বেড়ে গিয়েছিল তখন কিন্তু সরকার দাম বাড়াননি, সরকার কিন্তু দাম বাড়াননি, পৃথিবীর সব জায়গায় বেড়েছে কিন্তু আমরা বাড়াইনি। এখন আপনাকে আন্তর্জাতিক বিবেচনা রয়েছে, কিন্তু 5 টাকার কি কোনো প্রভাব আসলে পড়বে আপনার কাছে কি মনে হয়? প্রয়োজনে আরো কমবে সময় সাপেক্ষে, কিন্তু মনে রাখতে হবে মানে এটা একটা শুরু আপনি বলছেন। হ্যাঁ অবশ্যই, সর্বক্ষেত্রে তো সরকার সুবিধা দিচ্ছে, চাল ডাল তেল লবণ চিনি সব কিছু কেনার ক্ষেত্রে কিন্তু সরকার, আপনি দেখেছেন টিসিবি দিয়ে সারা বাংলাদেশে বিতরণ করছে। সরকার আরও অনেক বেশি পদক্ষেপ নিয়েছেন যেগুলো মাননীয় প্রধানমন্ত্রী আজকে সংসদে উপস্থাপন করেছেন। গ্রামের কৃষক, গ্রামের যে মানুষগুলো ওনারা কিন্তু জানেন এবং সেই সরকারের সেই সুযোগটা নিচ্ছেন। যারা আজকে সরকারকে হটিয়ে দিতে চান, নামিয়ে দিতে চান, ওনারা কিন্তু এটা দেখছেন না এবং দেখবেনও না। সুতরাং এই টেলিভিশনের পর্দায় কাঁপানো যে বক্তব্য, এই বক্তব্য আশার বক্তব্য, এই বক্তব্য সঠিক না। এই বক্তব্য ওনারাও জানেন যে ওনাদের দল বাঁচানোর জন্য এবং নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য, অ্যাকচুয়াল এইটা চিত্রটা এরকম নয়, এরকম না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকে সংসদে, জাতীয় সংসদে তার বক্তব্যে একদম প্রতিটি কথা উনি মানে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। শুধু তাই না, ব্যাখ্যা দিয়েছেন, শুধু ব্যাখ্যা দিয়েছেন তাই না, সুযোগ সুবিধা যে জনগণ পাচ্ছেন সেই কথাটাও তিনি উদাহরণস্বরূপ তুলে ধরেছেন। দেখেন একজন সাধারণ মানুষ, একজন বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, ওনাকে কিন্তু ভাতা বাড়িয়ে দিচ্ছেন এই দুঃসময়ে, এই সংকটে। কেন? চালের দাম একটু বেড়েছে,
ডালের দাম একটু বেড়েছে, তেলের দাম একটু বেড়েছে, সেইটা কিন্তু ব্যালেন্স গভর্নমেন্ট করে নিয়েছেন। কিন্তু মোশারফ সাহেবের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে আপনার, যে কেন সরকার নামছে না, কিন্তু নামাতে পারছি না, জনগণ কেন নামছেন না, জনগণকে কেন বোঝাতে পারছি না। সেই জন্য আর কি যখন যেভাবে বলার সেভাবে তারা বলছেন। এই বলা থেকে যতদিন পর্যন্ত বিরত না থাকবো ততদিন সমস্যা বাড়বে। দেখেন আপনি সমুদ্র বিজয় করেছি, আজকে ধন্যবাদ জানাই মোশারফ ভাইকে যে আপনি অনেকদিন পর সত্য কথাটা বললেন। সমুদ্র বিজয় করেছি, সমুদ্র থেকে আমাদের যে সম্পদ রয়েছে তা উত্তোলনের পথ। দেখেন স্বাধীনতার 50 বছর অতিবাহিত হয়েছে, সরকার অর্ধেকেরও বেশি সময় শুধু আপনারাই পরিচালনা করেছেন, আপনারা তো কিছুই করেন নাই। আজকে পথ দেখাচ্ছেন আমাদেরকে, যখন দেশ স্বনির্ভর, যখন মধ্যবিত্ত বাংলাদেশ, মানুষের জন্য যখন মধ্যবিত্ত আয়ের বাংলাদেশ হয়ে যায়, যখন বাংলাদেশে সাস্টেনেবল ওয়ার্ক চলছে, তখন আমাদেরকে আপনারা পথ দেখান। আরে ভাই, আমাদেরকে পথ না দেখিয়ে আপনারা পথ অনুসরণ করেন, দেখবেন যে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আজকে এত সংকট সরকার উত্তরণ করে কিন্তু এগিয়ে যাচ্ছে। দেখেন আপনি করোনার মধ্যে সারা বিশ্ব যখন লণ্ডভণ্ড, সারা পৃথিবীর মানুষগুলি যখন অসহায় হয়ে পড়েছিল, বাংলাদেশেও কিন্তু আমাদের নেতারা, বিরোধী দলের নেতারা, এই বিএনপির নেতারা সবাই বলেছিলেন লাশের স্তূপ পড়ে যাবে, সরকার কিছুই করতে পারবে না, ভ্যাকসিন দিতে পারবে না। বাংলাদেশের সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান, তিনি কিন্তু নীরবে নিস্তব্ধে সকল মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছেন। তো আমি বলবো যে ওয়েট অ্যান্ড সি, আপনারা ধৈর্যহীন হবেন না, আপনারা অধৈর্য হয়ে মানুষকে ভয় দেখাবেন না, কারণ মানুষ আর এখন ভয় পায় না। মানুষ এখন সমুদ্র বিজয় করে, মানুষ এখন আকাশে স্যাটেলাইট দেখে, মানুষ এখন পদ্মা সেতু পার হয়ে এবং মেট্রো রেলের বর্ষার অপেক্ষায় থেকে এখন আর আপনাদের এই বিভ্রান্তি মানুষের কাছে সহ্যকর এখন মনে করেন যে এই বিষয়গুলোকে জনগণ। তো সেই জায়গা থেকে তো ওনাদের এই বক্তব্য রয়েছে যে সরকারকে হয়তো, যেহেতু সরকারের এত সাফল্য হয়েছে, এত সাফল্য রয়েছে এবং যে একটি বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশের দিকে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অন্তত ওনাদের মত প্রকাশের ক্ষেত্রে একটা স্পেস ওনারা পেতে চান, কিন্তু সেটিও ওনারা পাচ্ছেন না। রাজপথে বিভিন্ন জায়গায় এমনকি ওনাদের বাড়িতে হামলা হচ্ছে বিভিন্ন নেতাকর্মী, সেই সব বিষয়ে ওনারা উত্থাপন করে, সেই সব বিষয়ে বলবেন রামরাজ ইসলাম বাবু, যেখান থেকে আপনি শেষ করছিলেন। আমি বলবো দেখেন, সরকারকে যথেষ্ট সহযোগিতা করেছে এদেশের মানুষ এবং ধৈর্যশীল মানুষ মোকাবেলা করেছে, এই যে কত বিভ্রান্ত ছড়িয়েছেন সব কিছু কিন্তু সরকার মোকাবেলা করে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পেরেছেন। সংকট উত্তরণ করতে করতেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সরকার আজকে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। সুতরাং বিরোধী দল হিসাবে, রাজনৈতিক দলের নেতা হিসাবে ওনাদের তো অনেক কথাই থাকবে, ওনারা অনেক কথাই টেলিভিশনের সামনে বলবেন, ওনারা আশা করবেন, এটা স্বাভাবিক। এতে আমরা ক্ষিপ্ত বা বেদনার কোনো চিহ্ন খুঁজে পাই না। আমরা মনে করি যে হ্যাঁ, আরও বেশি কিছু জনগণকে দিতে পারলে সরকার আরও বেশি খুশি। এই সরকার জনগণকে খুশি রাখার সরকার, এই সরকার জনগণের সরকার, সুতরাং জনগণের পক্ষে বললে আমাদের ভালোই লাগে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি শুনছিলেন? আমি শুনছিলাম। কেবলমাত্র কি বিরোধিতার খাতিরে এই বিরোধিতা, না প্রকৃত তথ্য উপাত্ত রয়েছে? আমি যে তথ্যগুলো, জি, ঘটনাগুলোর কথা বললাম, যে কেস স্টাডিগুলো আপনাদের সামনে বললাম, নিশ্চয়ই আমরা আজকের এখানে যে চারজন আছি, আমরাই কিন্তু বিচারক না, দর্শকরা বিচার, তারাই ঠিক করবে যে আমরা আসলে সত্য কথা বলছি নাকি অসত্য তথ্য আমরা দিচ্ছি। না মানে এখানে বলা হচ্ছে যে যেই সাধারণ মানুষের কথা আমরা বলছি, যাদের ভোগান্তির কথা বলছি, তাদের শতাংশের হিসাবে তারা কতজন গ্রামের বা যেখানে মানে সাধারণ মানুষ রয়েছে, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে আসলে অসুবিধা কতটুকু হচ্ছে, নজরুল বাবু হয়তো সে কথাই বোঝাতে চাইছেন। আপনি জানেন যে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে বারবার যে জিনিসটি আমরা তুলে ধরছি রাষ্ট্রের পক্ষ থেকে, যে আমাদের মাথাপিছু আয়, আমরা যখন বলছি যে মাথাপিছু আয়ের এই জায়গাটিতে আমরা পৌঁছেছি, ঠিক সেই সময়ে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশের একটি অঞ্চলের প্রায় 16 লক্ষ মানুষ সরাসরি কাজের সাথে যুক্ত এবং তাদের সাথে, তাদের উপর নির্ভরশীল আরও প্রায় 4 লাখ মানুষ
অর্থাৎ 6 লক্ষ মানুষ তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির উপার্জন প্রতিদিনের হচ্ছে 120 টাকা, এবং এর সাথে আরো ছোটখাটো কতগুলো, যেমন দৈনিক শিক্ষা বাবদ খরচ হচ্ছে 8 পয়সা, তারপর এরকমের কতগুলো খরচ। অর্থাৎ আমরা ওই যে মাথাপিছু আয়ের যে গল্পটি আমরা বলতাম, আমি গত কয়েকদিন আগে একটি সমাবেশে বলেছিলাম শাহবাগে, পরে কয়েকটি পত্রিকাও সেটি রিপোর্ট করেছে, যে আমাদের এই যে মাথাপিছু আয়ের যে তথ্যটি, চা বাগানে 6 লাখ মানুষের মাথাপিছু আয়, সেই জায়গাটি কেন 120 টাকা, তাদের কাছে এটি কেন গেল না, এই প্রশ্নটি করাটি কি অযৌক্তিক অথবা এই তথ্যটি কি মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে, আমি পুঁজিবাদের কথা বলছি, পৃথিবীতে পুঁজিবাদের সেন্টার যেটা আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র তার বাজারকে কি ওপেন করে দেয়? আজ থেকে 10 বছর আগে যখন সেখানে একের পর এক এক একটা ব্যাংক পড়ে যাচ্ছিল, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ক্যাপিটালিজমকে ওন করার পরেও সেই ব্যাংকগুলোকে রক্ষা করার জন্য সে কিন্তু সেখানে ইন্টারভেন করছে। আমাদের এখানে আপনার মনে আছে যে একসময় আমাদের এখানে বাজার ব্যবস্থাপনার জন্য, বাজার নিয়ন্ত্রণের জন্য টিসিবি ছিল, আমাদের কৃষিক্ষেত্রে বিএডিসি ছিল, এই যে প্রতিষ্ঠানগুলো ছিল, এই প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি মানেই হচ্ছে আপনি ক্যাপিটালিজমকে উন্মুক্ত, ওপেন, আপনি রাক্ষসের মতন গিলে ফেলার সুযোগটা আপনি দেবেন না, আপনি সেখানে একটা সমন্বয় করার চেষ্টা করবেন। কিন্তু সমন্বয়ের জায়গাটি কি হচ্ছে? আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটার পেছনে আমার কাছে তথ্য আছে। আজ থেকে 6 মাস আগে আমরা বাইরের থেকে চাল আমদানিতে শুল্কমুক্ত উন্মুক্ত করে দিলাম, শুল্ক কমিয়ে নিলাম, এবং কিছু ব্যবসায়ীকে আমরা সুযোগ দিলাম চাল শুল্কমুক্ত চাল আনার পরে 1 কেজি চালে এক একজন ব্যবসায়ী 18 টাকা লাভ করেছে। আপনাদের সবার হাতে মোবাইল আছে, সার্চ দেন, ইন্টারনেটে দেখেন, 1 কেজি চালে শুল্কমুক্ত সুবিধা নিয়ে 18 টাকা লাভ করেছে। কিন্তু এই জায়গাটি গভর্নমেন্টের কি ধরার কথা না? অবশ্যই ধরার কথা, কারণ গভর্নমেন্ট তাকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে কেন? পাবলিকের ইন্টারেস্টে, তাই তো? পাবলিককে কম দামে সে চাল খাওয়াবে, সে কারণ। কিন্তু দেখা গেল কি, সেই সুযোগটা কিন্তু পাবলিক গ্রহণ করতে পারলো না। আমরা এখানে যে সাবসিডির কথা বলি, আজ থেকে 2 বছর আগে চট্টগ্রামে কয়লা বিদ্যুৎ প্রকল্প এসালম গ্রুপের আমরা 312 কোটি টাকা তাদেরকে শুল্ক মাফ করে দিলাম। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি, এক বিন্দু কোনো ভুল নেই। অর্থাৎ আমরাই যে জায়গাটিতে, আমাদের কোন কোন জায়গায় আমার মনে হয় পাবলিকের ইন্টারেস্টের থেকে এই যে বড়দেরকে, বড় ব্যবসায়ী গ্রুপগুলোকে আমরা কখনো কখনো অতিরিক্ত সুবিধা দিয়ে ফেলছি, এবং এই অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে তার যে অনিবার্য পরিণতি পাবলিককে ভোগ করতে হচ্ছে। বাবু ভাই যেটি বললেন যে পুঁজিবাদের মধ্যে আমরা ইন্টারভেন্ট করব না, সরকার কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা 9টি অত্যাবশ্যকীয় পণ্য তারা দাম ঠিক করে দেবে। তাহলে এটি তো পুঁজিবাদের কনসেপ্টের সাথে যায় না, সরকার পুঁজিবাদকে উন্মুক্ত করে দেবে। আমি শেষ করব এই জায়গাটায়, আমাদের এখানে যে রাক্ষসে পুঁজিবাদের কথা আমি কেন বলছি, কোরবানির সময় আপনার মনে আছে বাজারে ছাগল এবং গরুর চামড়ার দাম ঠিক করে দেওয়া হয়েছিল, ঢাকা শহরে একটা খাসির চামড়ায় 5 টাকায় কিনেছে চামড়া ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে, অথচ একটা খাসির চামড়ায় আপনার 15টা মানি ব্যাগ হয়, একটা মানি ব্যাগের দাম কত? 200 টাকার নিচে আপনি মানি ব্যাগ পাবেন না। অর্থাৎ 5 টাকার চামড়া কিনে তার আরো কতগুলো সেখানে বিনিয়োগ করে অনুসরণ করতে হয়, এটার নাম হচ্ছে রাক্ষসে পুঁজিবাদ। আমরা মনে করি এই রাক্ষসে পুঁজিবাদ যে কোনো দেশে তাকে বাড়তে দেওয়া উচিত না, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার লাগাম টেনে। অসংখ্য ধন্যবাদ এবিএম মোশাররফ হোসেন। উত্তরণের পথ শুনবো না, উত্তরণের সমস্যাই শুনছি। উত্তরণের পথ তো এই যে, এটা সরকারকে আন্তরিক হতে হবে, কারণ আপনার রাষ্ট্রীয় মেকানিজম কিন্তু যারা সরকার পরিচালনা করে তাদের হাতে। আমি যদি এখন বলি, হ্যাঁ তারা তো বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে, তারা এটা এইটাকে লোক দেখানো পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এটা যে কার্যকরী যে পদক্ষেপ দরকার সেটা সরকার নিচ্ছে না। যেমন আপনাকে আমি একটা, মানে পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে না, সুফল পাওয়া যাচ্ছে না। যেমন এই 5 টাকা আপনার দেখলেন আজকে জ্বালানি তেলের দাম কমিয়ে দিয়েছে, আপনি কি বাজারে তার কোনো প্রভাব? এটি তো শেষ নয়, না না, আমি বলছি বাজারে কি কোনো প্রভাব আছে? পর্যায়ক্রমে আরো কমবে বলা হচ্ছে আমার, সেটা না। আপনি কি এটা কোনো, আপনাকে তো একটা ইম্প্যাক্ট ফেলতে হবে মার্কেটের উপর, আছে
কারণ সরকারের সেই মনিটরিং সিস্টেম নেই, যে কথাটি বলেছে যে আগে টিসিবি ছিল, ভোক্তা অধিকার বলেন বা টিসিবির কার্যক্রম কিন্তু এখনো রয়েছে, আছে এনে নামে মাত্র এক। এখন নজরুলাম বাবুরা প্রায় কিছু কিছু খুব মানে জনপ্রিয় কথাগুলি বলে যে আমরা এত পরিবারকে আমরা এই সহায়তা করতেছি রাষ্ট্রের পক্ষ থেকে, বিধবা ভাতা রয়েছে, সোশ্যাল সিকিউরিটি সেফটি নেট যেটাকে বলায়, কিন্তু আপনার এটা কি রিয়াল যারা ভিকটিম তারা কি পাচ্ছেন? এখানেই তো আপনি একটা পার্টিজন ঘটনা হয়ে যাচ্ছে না, উনি তো জনপ্রতিনিধি না, তো আমি বাংলাদেশের জনপ্রতিনিধি, এখন আমি আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি বাংলাদেশের রিয়েলিটি তো আপনাকে স্বীকার করতে হবে, আপনি কোনো প্রবলেম সলভ করতে হলে আপনাকে রিয়েলিটি যেতে হবে। বাংলাদেশে এমপি সাহেব বলেন আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ, মেয়র বলেন আওয়ামী লীগ, ইউনিয়ন চেয়ারম্যান বলেন আওয়ামী লীগ, মেম্বার বলেন আওয়ামী লীগ, অল আর আওয়ামী লীগ, তারা কী দেখবে? তাদের মধ্যে তাদেরকে যদি আগামী দিনে এমপি হতে হয় তার লোক পালতে হবে, তাকে যদি উপজেলা চেয়ারম্যান হয় তার লোক পালতে হবে, ওই লোক তো ওই এলাকারই না, না ওই তার দলীয় লোক, দলীয় লোক তো ওই, যার কারণে আপনি দেখা যাচ্ছে আপনি কিছুদিন আগে দেখেন নাই যে বাংলাদেশের নাগরিক এই যে বলছে ব্যাপক অর্থনৈতিক বিপ্লব, তার মধ্যে সন্তান বিক্রি করার জন্য বাজারে তুলেছে, এই ঘটনা তো আমাদেরকে দেখতে হচ্ছে, সন্তান বিক্রির জন্য বাজারে তুলেছে যেটাকে আমি বিক্রি করে দেবো, আমি আর ব্যয় ব্যয় বরণ করতে দিচ্ছি না, ও কি বিধবা ভাতা অথবা স্বামী পরিত্যক্তা ভাতা সে পেতে যাচ্ছে, তো স্বামী পরিত্যক্তা সে কোনো ভাতা পায় নাই। তো সুতরাং এখানে দলীয় নেতাকর্মীদেরকে হৃষ্টপুষ্ট করার একটা প্রকল্প যা সাধারণ মানুষের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলছে না। এইটা কি বলা হয় বিভ্রান্ত? দেখেন মোশাররফ ভাই যেটা বললেন যে সামাজিক সুরক্ষায় দলীয় লোকজনকে দেওয়া হচ্ছে, বিধবা ভাতা 1996 সরকার চালু করেছিল, বয়স্ক ভাতা 1996 সরকার চালু করেছিল, এরপর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বিএনপি, তাহলে সেই লোকগুলিকে কি আমরা বাদ করে দিয়েছি? ওনারাই তো ওই তালিকা দিয়ে গিয়েছেন, আমরা প্রতি বছর বৃদ্ধি করেছি, বাড়িয়েছি, ভাতার পরিমাণও বেড়েছে, সংখ্যাও বেড়েছে। তো যেখানে একটি উপজেলায় মিনিমাম 84-85 হাজার লোক সুরক্ষা পাচ্ছে, তারা সব আমাদের দলীয় লোক, তারা সব বয়স্ক লোক, তারা সব বিধবা, সব আওয়ামী লীগের, এই যে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি এই কথাগুলি বলেন, এটাই হলো মিথ্যাচার, অসত্য কথা, এগুলি বলা মানেই হলো জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হওয়া ওনারা নিজেরাই। আর রাক্ষসে পুঁজিবাদ যিনি বলেছেন, আমি ভাইকে বলবো, আমরা একসাথেই তো রাজনীতি করেছি, শরীফ ভাই আমাদের এই কি বলে এই খুবই তীক্ষ্ণ রাজনীতিবিদ, ছাত্র ইউনিয়ন করা, তো উনি যে কথাটা বললেন দেখেন, যে মুক্তবাজার অর্থনীতিতে উনি কম্পেয়ার করতে গেলেন, ওনাকে আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আজকেও সরকার বলছেন ইন্টারভেন করার, সারা জীবন নয়টি পণ্য, তো সারা জীবন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বললেন, প্রতিদিন যিনি 1000 গালি না দিলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার রাজনীতি হয় না, সেই মানুষটা কিন্তু শরীফ সাহেব, আর তিনি আজকে বাংলাদেশের মানুষকে ওই মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে এই এখানে তসবিহ গুনতেছে। তাহলে রাজনীতিটা কোথায়, রাজনীতিটা কোথায়? যখন যেমনি ওইভাবে বললে তো হবে না, বাস্তবতার সাথে থাকতে হবে। দেখেন টিসিবির কার্যক্রম উনি বলেন নাই, টিসিবি যে পরিমাণ চাল ডাল তেল লবণ বিতরণ করেছে এইটার খবরই আসলে শরীফ সাহেব রাখেন না, মোশাররফ ভাই অনেক দিন যাবৎ ক্ষমতা নাই, তো উনি এইটা জানেন না, আপনি যান প্রতিনিয়ত প্রতিদিন। এবং আমি আপনাকে বলি, গতকালকে সকালবেলাও হাজার হাজার মানুষের মধ্যে টিসিবির এই কার্যক্রম আমি উদ্বোধন করে আসলাম এবং মানুষ নিচ্ছে, ওনারা তারপরে কি বলে দেখেন না, যে লাইন ধরে নিচ্ছে, তো লাইন কারা ধরছে, আওয়ামী লীগের লোকজন খালি লাইন ধরছে নাকি যাদের চাহিদা আছে তারাই নিচ্ছে? আর মুক্তবাজার অর্থনীতিতে একটা কথা আমি বলতে চাই, যে জিনিসটি ওনাদের জানা দরকার, বোঝা দরকার, সংকট উত্তরণ, জি শেষ করতে হবে 30 সেকেন্ড, আমি বলি সংকট উত্তরণে সরকার কিন্তু সবাইকে সেই সুযোগটা দিয়েছেন ব্যবসা বাণিজ্য করার, 16 টাকা কেজিতে চালে লাভ করেছেন তিনি বলে, 18 টাকা যদি কেজিতে লাভ করে থাকেন তাহলে আমি ওনাকে বলবো দেখেন বাংলাদেশে মানুষের কিন্তু চাহিদা পূরণ হয়েছে, আর 16 টাকা লাভ দিয়ে বাংলাদেশের মানুষের উপার্জন ক্ষমতা
বৃদ্ধি পেয়েছে বলেই কিন্তু ওই ওইটা নিতে পেরেছে আপনি বলছেন। আর আপনি চা বাগানের কথা বললেন, চা বাগানের শ্রমিকদেরকে ওই ব্রিটিশ আমল থেকেই কিন্তু এরকম ইগনোর করে আসছে। শুধু আমরাই, আমাদের সরকারই, শেখ হাসিনার সরকারই ওদেরকে বই থেকে শুরু করে লেখাপড়ার সুযোগ, স্কুল করার সুযোগ সবকিছু করে দিয়ে 30 সেকেন্ড শুনবো শরীফুল জামান শরীফের কাছে। আমাদের দেখানোর পথে আপনাদের মায়া কামনা করে কোনো লাভ নেই। অসংখ্য ধন্যবাদ শরীফুল জামান শরীফ, 30 সেকেন্ড শেষ করব যদি কোনো কনক্লুডিং রিমার্কস। আমি হয়তো বুঝতে পারিনি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছি যে তারাও তাদের দেশে কখনো কখনো তারা প্রতিবাদকে ওন করে, তারপরেও তার কোনো কোনো জায়গায় ছিদ্র বন্ধ করার জন্য রাষ্ট্র উদ্যোগ, মানে আপনি বলছেন জনস্বার্থে তাদের যে নীতি সেখান থেকেও সরে আসে। জি অসংখ্য ধন্যবাদ, শেষ করব 30 সেকেন্ড যদি কিছু যুক্ত করেন। এখন এমপি সাহেব একটা কথা বলেছে যে দলীয় লোকজনকে দেওয়া হচ্ছে না। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। মনে আছে আপনি করোনাকালীন সময় 50 লক্ষ মাননীয় প্রধানমন্ত্রী 2500 করে টাকা দিয়েছিলেন, দেওয়ার একটা লিস্ট করেছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দলীয় পরিচয় এবং দুর্নীতির কারণে 13 লক্ষ নামকে বাদ দিয়ে দিয়েছে। এটা কি আপনি সাধারণ জনগণের স্বার্থে বলবেন না দলীয় নেতা কর্মীদের? তেরো লক্ষ লোকের বাদ সেটাই হয়েছে, একই ঘরে দুইটি এবং যারা একই পরিবারের অথবা একই নাম অপারেটিং হয়েছে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।